গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে স্যাটারডে, আর পেছনের ভিউটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ওয়েদারটা কেমন। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম সানি ডে। এটা হলো আমার ব্যালকনি ভিউ, আর এখানে পেছনে একটা ওয়ার্ল্ড আর্ট বা মিউরাল রয়েছে। এখানে ইউরোপে এটা তো ভীষণ ফেমাস। তো আমার বাড়ির সোজাসুজি একটা ওয়াল আর্ট রয়েছে যেটা আমি রোজ সকালে উঠে দেখতে পাই। তো স্যাটারডে সানডে আমরা সাধারণত একটু বেলা করেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। কেন তাড়াতাড়ি উঠে পড়েছি সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। তো আর সময় নষ্ট না করে এখন চটপট করে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানানো হয়ে গেলেই খেয়ে দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাব। আর ব্রেকফাস্ট বানানো মানেই তো একটা চাপের ব্যাপার, কেন কি এর মধ্যেই তোমরা জেনে গেছো যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু প্যাকনা আছে, ঝামেলা আছে। তো দেখা যাক কি ব্রেকফাস্ট বানানো যায়। আজকে এগ রোল আছে, দারুন দারুন, মনটা বড় খুশি হয়ে গেল। 50 টাকা পিস, আরে ঠিক আছে, 50 টাকা পিস যাচ্ছে, আগে টাকা দাও তারপরে তুমি পাবে হাতে হাতে গরম গরম। সেটা ঠিক আছে, সেটা তো হবেই। দেখি একটু সামনে থেকে, দারুন প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। এই সপ্তাহটা অফিসের একটু প্রেশার ছিল, তো যার জন্য ভাবছিলাম যে কিভাবে কি একটু রিল্যাক্স করা যায়। বাট হ্যাঁ, আজকে যেখানে যাচ্ছি মোটামুটি পুরো সপ্তাহের অক্সিজেন নিয়ে আসবো। কোথায় এসেছি আমরা? এসেছি ড্যানিউবের ধারে। প্রথমে আমরা যাব ড্যানিউবের ওই পারের বিচটাতে, সেটা একরকম সুন্দর। তারপর আমরা যাব ড্যানিউবের ওই দূরের বিচটাতে, সেখানে গেলে নদীটাকে একদম ছোঁয়া যায়। এখন আমরা সাবওয়ে দিয়ে ড্যানিউবের পাড়ে যাচ্ছি। এখানে আমরা কয়েকজন ফ্রি রানারকে দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি, আস্তে আস্তে এবার এদিক থেকে নামতে হবে শোরটার দিকে। আজকে ওয়েদারটা দারুণ সুন্দর, টোটাল সানি। তার সঙ্গে আরও ভালো লাগে যখন আশেপাশে নানা রঙের ফুল ফুটে থাকতে দেখি। প্রচুর লোক সাইক্লিং করছে, কেউ হাঁটছে, কেউ পার্ক আর করছে। Thank you.
ছোটো ছোটো জিনিসকে এরা এত সুন্দরভাবে সাজায়। দেখো এখানে একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে, এমনভাবে বানিয়েছে মনে হচ্ছে একটা লোক পেছন থেকে চাদর মুড়ি দিয়ে বসে আছে। লোক চাদর মুড়ি দিয়ে বসবে কেন? একটা লোক চাদর মুড়ি দিয়ে বসতে পারে না শীতকালে, মহিলারাই শুধু চাদর মুড়ি দিয়ে বসে। বোটের মধ্যে আরেকজন বসে আছে, তাহলে এরা হাজবেন্ড ওয়াইফই হবে গো। মুখোমুখি নদীর পাড়ে ওই যে একটু এই যেন একটা গান আছে না, ঝগড়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কুলে আমি ওই কুলে তুমি। পনেরো ষোলো বছর বয়স থেকে আমি প্রফেসর শঙ্কু পড়ি। প্রফেসর শঙ্কু আমার ভীষণ প্রিয় গল্প, সত্যজিৎ রায়ের আর সায়েন্স ফিকশন। তো যারা প্রফেসর শঙ্কু পড়েছে তারা জানে যে বেশ কিছু গল্পে ড্যানিউব, অস্ট্রিয়া, ইন্সব্রুক এসব সম্বন্ধে তথ্য দেওয়া আছে, দেশটা কতটা সুন্দর সেটা বলা আছে। তো আমার তখন পড়ে মনে হয়েছিল যে একবার কি ড্যানিউবের পাড়ে গিয়ে দাঁড়ানো যায় না, তো যার জন্য আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। এই রাস্তাটা সোজা সাইক্লিং করলেই হাঙ্গেরি, একদিকে হাঙ্গেরি আর একদিকে জার্মানি। কালকে আমরা গেছিলাম ড্যানিউবের একটা পাড়ে, অনেকক্ষণ ওখানে সময় কাটালাম, খুব ভালো লাগছিল। কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হলো, কেন কি লাঞ্চ টাইম হয়ে গেছিল। বিশ্বাস করো একটুও ফিরতে ইচ্ছে করছিল না, একদম মন ভরেনি। তাই আজকে সকাল হতে না হতেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি ড্যানিউবের আরেকটা পাড়ে যাব বলে। আজকে হলো রোববার, যদিও আজকে আকাশটা একটু মেঘলা, কিন্তু মেঘলা দিনেও কিন্তু নদীর একটা খুব সুন্দর বিউটি থাকে। তোমরাও তাহলে থাকো আমাদের সাথে। এগুলো এখানে রয়েছে সিটি বাইক, দেখতে পাচ্ছ অ্যাপের মাধ্যমে তোমরা এগুলো চাইলে সারাদিনের জন্য বুক করতে পারো। এখানে ট্যারিফ লেখা রয়েছে। সামনে যে গ্লাস বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি হলো আর্টস ইলেকট্রনিকা সেন্টার। এটাকে বলা হয় ফিউচার মিউজিয়াম। এখানে ফিউচার ইলেকট্রনিক ইনভেনশন টেকনোলজির বেশ কিছু এক্সাম্পলস আছে এবং এগুলো সবসময় চেঞ্জ হতে থাকে আর এক্সিবিশন হয়।
ব্রিজের ওপর দিয়ে গেছে। তো সেগুলো হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, এটসেট্রা এটসেট্রা। আর এখানে দারুণ দারুণ সব মাছ পাওয়া যায়, জ্যান্ডার, স্যালমন, ট্রাউট, সো অল দোজ ডিফারেন্ট কাইন্ড অফ ফিশিজ। আমি জানি ভবিষ্যতে যতবারই আমি আজকের এই ড্যানিউবের ভিডিওটা দেখব, প্রতিবারই ড্যানিউবের এই সৌন্দর্য আমার কাছে বাড়তেই থাকবে। স্মৃতি যত পুরনো হয় নস্টালজিয়া কিন্তু বাড়তেই থাকে। আমরা কেউ জানি না ভবিষ্যতে আমরা কে কোথায় থাকব। যেখানেই থাকি না কেন, আজকের এই ড্যানিউবের সৌন্দর্য আমি কোনো দিনও ভুলব না। কেন জানি না আজকে এই ড্যানিউবের পাড়ে এসে দাঁড়িয়ে বারবার আমার নিজের দেশের তিস্তা নদীর কথাটা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। ওই তিস্তা নদীর ধারেও আমরা এইভাবেই অনেক ভালো মুহূর্ত একসাথে কাটিয়েছিলাম।